Hello everyone, this is Subhojit Ghosh, the Guru Nanak Institute of Dental Science and Hospital and Research. So, this is Guru Nanak Institute of Dental Science and Research. It is taken to private dental college. This private dental college is the state quota, the Jamun seat, the management quota, the seat, the Jamun Titumrajano. This college is the WBMCC.NIC.NA through the counseling hoy among Bortipokria hoy. Ekane স্টেট কোটার যে শিটগুলো আছে সেগুলো আবার ফার্দার ডিভাইডেড ক্যাটাগরি ওয়াইজ। তো এই ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড হওয়ার পরেও ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু কোনো সিট ফাঁকা ছিল না সেকেন্ড রাউন্ডে WBMCC-র। তো সেই সেকেন্ড রাউন্ডে WBMCC-র কোনো সিট ফাঁকা না থাকার কারণে যেটা আনরিজার্ভের কাট অফ গিয়েছে সেই কাট অফটাকেই তোমাদের মনে করতে হবে ওই ক্যাটাগরিগুলোরও কাট অফ। ওই ক্যাটাগরি স্টুডেন্টরা যদি এর থেকে নিচের দিকে র্যাঙ্ক করে থাকে 53,273-এর নিচে এবং তারা যদি চয়েসে যথোপযুক্ত জায়গায় যদি এটাকে রেখে থাকে তাহলে এবং তারা যদি এখানে পাওয়ার যোগ্য হয় ওই র্যাঙ্কের বেসিসে তাহলে কিন্তু তারা পেয়েছে। যাই হোক, তো এই 53,273 গিয়েছে কিন্তু স্টেট কোটায় এই ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এবং অন্যান্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য ক্লোজিং র্যাঙ্ক। এবং সেই স্টুডেন্টের মার্কস ছিল এইবারে 540 অর্থাৎ নিট ইউজি 2021-এ। আর এসসি ক্যাটাগরিতে 162,339 ক্লোজিং র্যাঙ্ক এবং তার মার্কস ছিল 424/424। এসটি ক্যাটাগরিতে 623,061 এবং মার্কস 178। এবার ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখা গিয়েছে যে 405,734 গিয়েছে নিট ইউজি 2021-এর বেসিসে যে 405,734 র্যাঙ্ক সেই অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু এইখানে ম্যানেজমেন্ট কোটার কাট অফ গিয়েছে এবং তার মার্কস ছিল 268,268। এরপর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড সামনেই আসতে চলেছে তার রেজাল্ট এবং তারপর কলেজ রাউন্ড হবে। সেই ক্ষেত্রে কলেজ রাউন্ডের যদি সিট এখানে ফাঁকা দেখো এবং কেউ যদি কারোর যদি ইচ্ছা থাকে ভর্তি হওয়ার তাহলে তারা কিন্তু অবশ্যই এই কলেজটিতে যেতে পারো। পুরো যে প্রাইভেট ডেন্টাল কলেজ তার মধ্যে এটি কিন্তু যথেষ্ট ভালো কলেজ। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করো, বিশেষ করে যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, যে দাদা আনএকাডেমিতে ফ্রিতে কী পাওয়া যেতে পারে, ফ্রিতে কী কী পাওয়া যেতে পারে। ফ্রিতে দেখো, এক তো আমি শুরু করেছি বাংলায় ক্লাস নেওয়া, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের আনএকাডেমিতে সাধারণত গিয়ে ফ্রির কন্টেন্টগুলো দেখতে হলে ইংলিশ বা হিন্দির কন্টেন্টই দেখতে হতো। তো সেই জায়গা থেকে আমি বাংলাতে নেওয়া শুরু করেছি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করানো। তো সেটা তোমরা ফ্রিতে পাবে, তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আছে। তাছাড়া আর কি ফ্রিতে পেতে পারো এই সময়ে দাঁড়িয়ে? এই সময়ে দাঁড়িয়ে আনএকাডেমি অ্যানাউন্স করেছে নিট ইউজি 2022-এর জন্য প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে 8 অবধি 15টা করে কোশ্চেন প্র্যাকটিস করাবে। টার্বো 15 টেস্ট সিরিজ নাম দিয়েছে এটির। এটির লিঙ্কও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা কোনোদিন আনএকাডেমি অ্যাপ ইনস্টলই করনি তারা আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করে নেবে, আনএকাডেমি লার্নিং অ্যাপ। তারপর সেখানে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলি থেকে ক্লিক করবে এবং ক্লিক করার পর একটি আনলক কোড চাইবে, তাতে তুমি আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাও বা এইটাতে তোমরা এনরোল করতে চাও, যাই করতে চাও তার জন্য একটি কোড চাইবে। সেই কোডটির জায়গায় তুমি SG200 এই কোডটি যদি দিয়ে এনরোল করতে পারো তাহলে ওটা ফ্রিতে এনরোল করতে পারবে এবং ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে আমার ক্লাসগুলো এবং তার সাথে সাথে এই টেস্ট সিরিজটিও। তো আর দেরি কেন, যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই আনএকাডেমি লার্নিং অ্যাপ ইনস্টল করে এই জিনিসটা শুরু করে দাও, এনরোল করে নাও এখন থেকেই এবং যখন নোটিফিকেশান আসবে তখন গিয়ে টেস্টটা দিয়ে দেবে। তো চলো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি।